লাগলো টিমের পারফরম্যান্স কি মনে হলো আমার কাছে তো ডেফিনেটলি ওদের পারফরম্যান্স ভালো লাগবে তো আমার মনে হয় আমি কিছু না বলে আমি জাজদের কাছ থেকেই শুনি তাদের কেমন লেগেছে ওদের পারফরম্যান্স আমি তো মানে প্রচন্ড ভীত আমি কি বলবো বুঝতে পারছি না কিন্তু আমার চেয়ে বেশি ভীত বোধ হয় এই মুহূর্তে জাজ প্যানেলে বসে আছে বিজরি আপা আপনি ঠিক আছেন তো Why me? আমাকে কেন ভয় দেখানো কারণ হরিণটা একেবারে কিন্তু আপনার কাছে গিয়েই পড়েছে এবং আমি জানতে চাচ্ছি যে বিজয় আপাকে কেন আমার কথাটা আপুই বলে দিয়েছে তো আজকে আপনাকে অনেকটা হরিণের মতনই লাগছে তো তো অনেক 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 সুন্দর লাগতেছে তাই আপনাকে দিয়ে শুরু করলাম আমাকে হরিণের মতো লাগছে হরিণটা তো খেয়েই ফেললে হরিণ খেয়ে ফেললে হরিণ দেখতে খুব সুন্দর হয় তাই আপনি অনেক সুন্দর ওয়েল আমি প্রথমে ভাবিনি যে এরকম একটা মুভ দিয়ে তোমরা শুরু করবে এরকম একটা শকিং একটা জিনিস হবে আমার জন্য গুড স্টার্ট আমি মনে করি আর এনার্জি লেভেল ওয়াজ ভেরি গুড আর লাস্টে হরিণটাকে দিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস বাসা নিয়ে যাব তো কাটি যাবা আপনার কেমন লেগেছে আমার অসাধারণ লেগেছে প্রথম হলো তাদের এক্সপ্রেশনস ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল আমরা যদি ওখানে যাই আমাদের কেউ খেয়ে ফেলবে এমন ফেরোশাস ছিল তাদের চোখে মুখে তাদের মুভমেন্ট এভরিথিং হ্যাটস অফ টু দিয়ার কোরিওগ্রাফার থ্যাংক ইউ সব কিছু মিলে আমার কাছে একটা ডিফারেন্ট টাইপের একটা বিষয়কে এত সুন্দর করে স্টেজে তুলে আনা যায় মাই গড আমার কাছে সত্যি সত্যি খুবই ভালো লেগেছে খুবই সুন্দর আর আমি নাম্বার একটু কম দেবই আজকে বিজরি আপাকে বেশি সুন্দর লাগছে আমাকে লাগছে সো আমার এখানে আমাকে সাজিয়েছে কিন্তু তাই তার জন্য ম্যামের জন্য সবাই একটা জোরে দিলে ম্যামকেও খুব সুন্দর লাগছে আজকে আমি বুঝতে পারলাম যে সুন্দরবনে কেন বাঘ কমে যাচ্ছে কেননা বাঘেদের মধ্যে কোনো প্রেম নেই শুধু মারামারি
দারুণ নিপুণ, দারুণ দারুণ, খুবই ভালো হয়েছে, ফাটাফাটি, খুবই 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 অসাধারণ পারফরম্যান্স হয়েছে নিপুণ আপু, খুবই সুন্দর, যেমনটা সুন্দর তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে। এবারে সিরিয়াস প্রসঙ্গে আসি, জাজদের কাছে চলে যাই। ফেরদৌস ভাই, এবার আপনাকে দিয়ে শুরু করছি। আমি জানতাম যে নিপুণ অসম্ভব ক্ষমতাবান একজন মানুষ, যার ডাকে অনেক পুরুষ সাড়া দেয়, কিন্তু এবার সে যে সূর্যকে কাছে নিয়ে এলো, আমি খুব মানে অবাক হয়েছি ওর ক্ষমতা দেখে। সালাম সালাম আপনাকে। এনিওয়ে, খুব ভালো কোরিওগ্রাফি ছিল আর তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, আর তোমার সব কিছুর মধ্যে একটা পরিমিতি বোধ থাকে যেটা আমার খুব ভালো লাগে, তো সেটা আজকে তোমার পারফরমেন্সেও ছিল। কোনো বাহুল্য কিছু ছিল না, ইন্টারেস্টিং, খুব থিমটা খুব মজা লেগেছে, আর তোমাকে আবারও বলছি দেখতে খুব ভালো লাগছে। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। বিজয় আপু, আপনার কেমন লাগলো? সবাই বলছে, যেটা আমিও আরেকবার বললাম, রিপিট করলাম, সেটা যে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, তোমাকে চাঁদের মতোই লাগছে। ট্রাই করলাম, চাঁদের মতোই তুমি জ্যোৎস্নায় সবাইকে বিলিয়ে বেড়াচ্ছ। সো গুড কোরিওগ্রাফি, ভালো হয়েছে, তুমি তোমার বেস্টটা দিতে চেষ্টা করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তুমি যে বাই নেচার একটা সফট অ্যান্ড সুইট একটা মেয়ে, সেটা খুব সুন্দর করে, সেটার প্রমাণ পেয়েছি তোমার তোমার পারফরমেন্সের মধ্যে। আর যদি বলি যে হ্যাঁ, চাঁদের নেচারটা তুমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছো, সেটাও এর মধ্যে আমরা পেয়েছি। স্নিগ্ধ একটা, সুইট একটা, সফট একটা মেয়ে, তোমার মুভমেন্ট, মানে হাত পা যে মুভ করছিলে তার মধ্যেও ওই সফটনেসটা পাওয়া যাচ্ছিল, সব কিছু মিলে খুব সুন্দর, খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ নিপুণ আপু। It's 10 or 5 hours. We are still chasing him. Where the hell is Coco Battle? Bloody hell, go and find him.
সারিকা কি মনে হলো? থ্যাঙ্কস আ লট, দ্যাটস অল আই ক্যান সে। আমরা আসলে সবাই একদম পুরো মুগ্ধ হয়ে বসে দেখছিলাম, আর সবাই আসলে অনেক বেশি চিয়ার করছিল, আমরা নিজেরা অনেক বেশি মজা পাচ্ছিলাম। এক্স্যাক্টলি, মানে আমরা খুবই মজা পেয়েছি। বাট দেখা যাক এখন আমাদের জাজরা কি বলে। বিজুরি আপা, ও মাই গড, আমি আসলে সত্যি কথা বলতে কি ভাষা হারিয়ে ফেলেছি। আর তুমি যে সত্যি বলেছো যে তোমার টিম অনেক স্ট্রং, এই কনফিডেন্সটা ডেভেলপ করেছে অবভিয়াসলি এই পারফরম্যান্সের জন্য। এত ভালো নাচো তুমি, আমি তোমার প্রশংসা না করে পারছি না। ভেরি ভেরি গুড, ভেরি ওয়েল কোরিওগ্রাফড। কোরিওগ্রাফারকে অবশ্যই আমি একটা হাততালি দিতে চাই, সম্মান জানাতে চাই। আরেকটা জিনিস, আমার খুব পুরো স্টেজটাতে কাজে লাগিয়েছো, এবং ইলেকট্রনিক্স মাধ্যম এতগুলো ক্যামেরা আছে সেটাকেও তুমি কাজে লাগিয়েছো। হ্যাটস অফ টু ইউ, এটা নতুন, এটা নতুন। ভেরি গুড, ওয়েল ডান। যেতে সবার ভাল লাগবে। আর তোমার সঙ্গে যারা ছিল সহযোদ্ধা যারা, ওরা তোমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে। তুমি ভালো পারফর্ম করেছো, ভালো ড্যান্সার, এতে কোনো সন্দেহ নেই। এনার্জি লেভেল ওয়াজ ভেরি হাই, খুব ভালো, যেটা দরকার ছিল এই গানের জন্য। কিন্তু বারবার গানের একটা লাইনের মধ্যে আসছিল লাল জুতা লাল জুতা, তো জুতাটা যদি লাল হতো আমার মনে হয় ঠিক না, অরেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ছোঁয়া। আর এতগুলি গিমিক ছিল যেগুলি দেখতে খুব ভালো লাগছিল। নাচ, তোমার এই নাচ আমাদেরকে খুব আনন্দিত। খোকা বাবু, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বি কনফিডেন্ট, খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আজকের এপিসোডে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখে নেব এই পারফরম্যান্সগুলোর এক ঝলক। প্রোগ্রাম শেষ করার আগে আমি সব সেলিব্রিটি একসাথে একই মঞ্চে দেখতে চাই। প্লিজ ওয়েলকাম অল সেলিব্রিটিজ।